Hi friends, welcome to my channel. আজকে আমি করে দেখাবো মাটন কষা। তাহলে দেখে নি এই রেসিপিটি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি 700 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছোট চামচের 1.5 চামচ ভিনিগার আর ছোট চামচের 1.5 চামচ নুন মাখিয়ে 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর লাগছে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, রসুন বাটা লাগছে ছোট চামচে 2 চামচ, আদা বাটা লাগছে ছোট চামচে 1.5 চামচ, লাগবে একটা মাঝারি সাইজের টমেটো কুচি, লাগছে আলু, আমি এখানে ছোট গুঁড়ো আলু নিয়েছি, লাগছে ছোট চামচে 1.5 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচে 2 চামচ লাগছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়েছি ছোট চামচে 1.5 চামচ, লাল লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, ফোড়নের জন্য লাগছে দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর কয়েকটা গোটা গোলমরিচ, লাগবে ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, লাগছে নুন, নুন মাংসে মাখানো আছে আর প্রয়োজন মতো আমি নিয়ে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব অল্প পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোলমরিচটা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্টটা, দিয়ে দেব আদা পেস্টটা। আদা রসুন তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা, টমেটোটাও তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এখন দিচ্ছি অল্প পরিমাণে নুন, নুন আমার মাংসে দেওয়া আছে তাই মশলাগুলো ভালোভাবে ভাজার জন্য সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব এই মশলাগুলো, মশলাগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এই মাটনটা, মাটনটাও আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি মাটন এইভাবে 20 মিনিট ধরে চাপা দিয়ে কষাবো। 20 মিনিট হয়ে গেছে, মাটনটাও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাটনটা প্রেশার কুকারে দিয়ে দেব। মাটনটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপের একটু বেশি জল দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে দেব। আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। প্রেশার কুকারটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, এখন আমি দুটো সিটি পড়তে দেবো। কুকারে দুটো সিটি পড়ে গেছে, এখন আমি এটা ঢাকা অবস্থায় 10 মিনিট রেখে দেবো, 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন এই মাটনটা কড়াইতে ঢেলে দেবো। মাটনটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি, গ্যাসটা আমার লো ফ্লেমে আছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা, ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল মাটন কষা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না।